नमस्कार बंधुरा, डॉग्स आवर बेस्ट फ्रेंड यूट्यूब चैनले आमी बनिता दत्त आपनादेर सबाइके स्वागत जानाइ। तो बंधुरा केमन आछेन सबाई? आजकेर भिडियोते आमी आपनादेर टप 10 इजी टू ट्रेन डग ब्रिड्सेर साथे परिचय कराबो, जादेर आपनी खूब सहजेई ट्रेनिं दिते पारबेन। चलुन ताहले शुरू करा जाक। भिडियोटि भालो लागले लाइक ओ चैनले नतून होले सब्सक्राइब करते भूलें ना। जानो नंबर 10 ऑस्ट्रेलियन शेपर्ड। আমাদের আজকের লিস্টে 10 নম্বরে আছে অস্ট্রেলিয়ান শেপার্ড। এই ডগকে অ্যাজ এ হার্ডিং এর জন্য ডেভেলপ করা হয়েছিল। এরা এমন একটা ডগ ব্রিড যাদের চুপচাপ বসে থাকা একেবারে না পছন্দ। এরা সব সময় বিজি থাকতে পছন্দ করে। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এরা লম্বা সময়ের জন্য করতে পারে। আর শুধু এনার্জিই না, ট্রেনিং এর ব্যাপারেও এরা কিন্তু খুব ভালো ছাত্র। বিভিন্ন ধরনের ট্রিক বা ট্রেনিং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এরা শিখে নিতে পারে। নাম্বার 9 রটউইলার। আমাদের লিস্টের 9 নাম্বার ডগ ব্রিডটি হলো একটু গুরু গম্ভীর ডগ রটউইলার। এটি এক্সট্রিমলি লয়াল, কনফিডেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ডগ ব্রিড। আপনি যদি বিশ্বের টপ 10 ইন্টেলিজেন্ট ডগ ব্রিড কোনগুলো আমাদের এই ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওটার পর দেখে নেবেন। ভিডিওটির লিংক আই বাটন অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে দিলাম। রটউইলারের এই সব এক্সিলেন্ট টেম্পারমেন্টের কারণে রটউইলারকে ট্রেন করাও খুবই ইজি। বিভিন্ন দেশের পুলিশ বা আর্মিতেও এদের ইউজ করা হয়। রটউইলারকে ছোটবেলা থেকেই ট্রেনিং অ্যান্ড সোশ্যালাইজেশন করা প্রয়োজন। ভালো করে ট্রেনিং অ্যান্ড সোশ্যালাইজেশন করলে এরা আপনার জন্য খুব ভালো কম্পেনিয়ন হতে পারে। নাম্বার 8 প্যাপিলন। আমাদের লিস্টে নাম্বার 8 আছে স্মল সাইজ ডগ ব্রিড প্যাপিলন। এটি একটি ফ্রেঞ্চ ডগ ব্রিড। বেশিরভাগ স্মল সাইজ ডগ ব্রিডদের ট্রেন করা একটু কষ্টকর হলেও প্যাপিলন কিন্তু সবার থেকে আলাদা। এরা খুবই বুদ্ধিমান ও সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী ডগ ব্রিড, তাই এদের ট্রেন করা খুবই ইজি একটি কাজ। নাম্বার 7 ল্যাব্রেডর। আমাদের আজকের টপ 10 ইজি টু ট্রেন ডগ ব্রিডসের লিস্টে নাম্বার 7 আছে আমাদের অতি পরিচিত ডগ ল্যাব্রেডর। এদের পপুলারিটি এতটাই যে বিগত অনেক বছর ধরে AKC বা আমেরিকান ক্যানেল ক্লাবের মোস্ট পপুলার ডগ ব্রিডসের তালিকায় এরা 1 নম্বর জায়গাটা ধরে রেখেছে। এরা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি ডগ ব্রিড। ফার্স্ট টাইম ডগ ওনারের জন্যে ল্যাব্রেডর একেবারে আদর্শ ডগ ব্রিড। এর সাথে সাথে এরা ইজি টু ট্রেন ডগ ব্রিডসের মধ্যেও পড়ে। ল্যাব্রেডর সব সময় তার ওনারকে খুশি রাখতে চায়, তাই আপনি খুব ইজিলি এদের ট্রেনিং দিতে পারবেন। নাম্বার 6 শেটল্যান্ড শিপডগ। আজকের আমাদের ইজি টু ট্রেন ডগ ব্রিডসের লিস্টের নাম্বার 6 হলো শেটল্যান্ড শিপডগ। স্কটিশ এই ডগ ব্রিডটি খুবই এনার্জেটিক, প্লেফুল, ইন্টেলিজেন্ট, যার অর্থ আপনি যেটা শেখাবেন সেটা ওরা খুব সহজেই শিখে নিতে পারে। নাম্বার 5 ডোবারম্যান। আমাদের লিস্টের 5 নাম্বার ডগ ব্রিডটি হল ডোবারম্যান পিঞ্চার। ডোবারম্যানের বিশ্বজোড়া খ্যাতি তার লয়ালিটির জন্য। বিভিন্ন দেশের পুলিশ আর্মিতে এদের দেখা তো মিলবেই, এর সাথে সাথে ফ্যামিলির সাথেও এরা সহজেই থাকতে পারে। ডোবারম্যানের গার্ডিং অ্যাবিলিটির খ্যাতি বিশ্বজোড়া। এরা নিজের, ওনার বা ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে। ডোবারম্যানকে ছোটবেলা থেকেই ট্রেনিং অ্যান্ড সোশ্যালাইজেশন করা উচিত, আর এদের ট্রেন করাও খুব সহজ। একটা ট্রেন ডোবারম্যান কখনোই মিসবিহেভ করে না। নাম্বার 4 গোল্ডেন রেট্রিভার। আমাদের লিস্টের 4 নম্বরে আছে আর একটা পপুলার ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাক্টিভ ডগ ব্রিড গোল্ডেন রেট্রিভার। গোল্ডেন রেট্রিভার ফার্স্ট টাইম ডগ ওনারের জন্য পারফেক্ট ডগ ব্রিড। এরা খুবই অ্যাক্টিভ ডগ ব্রিড, আর নতুন নতুন জিনিস শেখা এদের খুব পছন্দের, যা এদের ট্রেনিং দেওয়ার জন্য সহজ করে তোলে। নাম্বার 3 জার্মান শেপার্ড।
ডগ নিয়ে আলোচনা যেখানে হচ্ছে সেখানে জার্মান শেপার্ডের নাম থাকবে না তাই হয় নাকি? আমাদের লিস্টের 3 নম্বরে আছে জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড পুরো ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট পপুলার ডগ ব্রিড। এরা খুবই ইন্টেলিজেন্ট অ্যান্ড লয়াল ডগ ব্রিড। জার্মান শেপার্ড ফ্যামিলি ডগ, গার্ড ডগ, পুলিশ ডগ সব ক্যাটাগরিতেই সুনাম অর্জন করেছে। এদের ট্রেনিং দেওয়াই কোনো ডিফিকাল্ট কাজ না, খুব সহজেই এদের ট্রেন করা যায়। একটা ট্রেন জার্মান শেপার্ড এমন কোনো কাজ নেই যে করতে পারে না। নাম্বার 2, পুডল। লিস্টের 2 নম্বর ডগ ব্রিড হলো পুডল। পুডল 3 রকমের হয়, টয় পুডল, মিনিয়েচার পুডল আর স্ট্যান্ডার্ড পুডল। পুডলের একটা দুর্নাম আছে যে সে ওয়ান ম্যান ডগ, তবে এই ব্রিডটি অত্যন্ত বুদ্ধিমান। এরা এদের ওনারকে সব সময় খুশি করার চেষ্টা করে, যা তাদেরকে ট্রেন করার কাজকে আরও সহজ করে তোলে। নাম্বার 1, বর্ডার কলি। টপ 10 ইজি টু ট্রেন ডগসের মধ্যে সবার ওপরে আছে বর্ডার কলি। বর্ডার কলি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট ডগ ব্রিড। এদের বুদ্ধিমত্তা এদেরকে মোস্ট ইন্টেলিজেন্ট ডগ ব্রিডসের লিস্টেও 1 নম্বরে রেখেছে। তাছাড়া বর্ডার কলিকে ডগ স্পোর্টসের সবচেয়ে স্মার্ট ডগও বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টপ 10 ইজি টু ট্রেন ডগ ব্রিডস। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি বনিতা দত্ত, সাইনিং অফ ফর টুডে।